ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে আপনাদের আবারও অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে খুব সংক্ষেপে দুই চারটা কথা বলছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন পূর্ব ত্রিপুরা আসনের জন্য ইন্ডিয়া ব্লকের বাম ফ্রন্টের মনোনীত সিপিআইএম প্রার্থী হিসাবে আমাকে এখানে নির্বাচিত করা হয়েছে। আমার চিহ্ন কাস্তে হাতের তারকা, এই চিহ্নে ভোট দিয়ে আপনারা আশীর্বাদ করবেন, সহযোগিতা করবেন, সাহায্য করবেন, যাতে বিপুল ভোটের ব্যবধানে আমি জয়যুক্ত হতে পারি। বন্ধুগণ, ইতিমধ্যে হয়তো আপনারা শুনেছেন এই কেন্দ্রের 9 জন প্রার্থী হয়েছে, তার মধ্যে আমাদের যে প্রধান প্রতিদ্বন্দ্বী দল সেটা হচ্ছে বিজেপি এবং মথা, তাদের যে অ্যালায়েন্স হয়েছে তার প্রার্থী, অন্যান্যরা আছেন, বিভিন্ন দলের আছেন এবং নির্দলের আছেন। বন্ধুগণ, এইবারকার যে নির্বাচন, এই নির্বাচন অন্যবারের চাইতে একটু আলাদা এবং দায়িত্বপূর্ণ আমাদের বিষয় আছে এখানে। বন্ধুগণ, আপনারা জানেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গত 10 বছর ধরে শাসন ক্ষমতায় আছে। প্রথম ভোটে নির্বাচনে তারা বলেছিল, এখানে বলা হয়েছে বেকারদের বছরে 2 কোটি চাকরির কথা বলা হয়েছে, 15 লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে দেওয়া হবে, আচ্ছাদিন আয়েগা এবং কৃষক শ্রমিক ছোট মাঝারি ব্যবসায়ীদের জন্য ভালো কাজ ওনারা করবেন, মা বোনদের ইজ্জত রক্ষা করবেন, শিক্ষক কর্মচারী যারা আছেন তাদের ডাবল বেতন করবেন, দিয়েও একেবারে চূড়ান্তভাবে তারা বাড়িয়ে দেবেন। এইভাবে মানুষের কাছে তারা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু প্রথম 5 বছরে এই প্রতিশ্রুতি একটাও পালন করেনি। পরবর্তী সময়ে আরো 5 বছর ওই পুলওয়ামাতে সিআরপিএফ বন্ধুদের উপর বোমা হামলা করিয়ে ষড়যন্ত্র করে পাকিস্তান থেকে বাঁচাতে গেলে ইন্ডিয়াকে একমাত্র মোদিই পারে, তার জন্য মোদিকে ভোট দিতে হবে, আবার সরকার যাতে তারা গঠন করতে পারে, এই সেন্টিমেন্ট তৈরি করে সেকেন্ডবার দ্বিতীয়বার আবার ক্ষমতায় আসলো।
চাকরি খেতে চাকরি যে সরকারি চাকরি ভুক্তা দম আবহাওয়াকে ভুতরে আকেলাই আমি মজুরি চাকরি খেলে খুব অনেক জোরাও বৃক্ষা হলো মামলা লেখা পড়ে নেই সুযোগ সুবিধা নিজে রিসিয়া বৃহ উপর অত্যাচার চালহা চুন ও দিল্লি উত্তরপ্রদেশ গুজরাট ইয়া গোসা ফোন তুলসিও মণিপুর নখন মোবাইল নুসা বস্ত্র তুলে সাদা মাছ বিষাব সাইসি সাইসি গ্রুন বিষ্কিয়ে নিশ্চিত মনে মনীষ কম হিসাবে সভ্য যাব মাইচারে মানি আগে করে পয়লা গ্রুপ কম্পর হলে শ্রী চুন্দর খুলে আর গ্রুপ সে কম দিন দি গ্রুপ চাকি চাকি জ্ঞান বুদ্ধি দিন দি এখন সঙ্গিয়া আর কো যুগ দিকে আর কো আচ্ছা প্রথমে দাদু আপনার নাম কিতা মনোরঞ্জন চাকমা আর আপনার রঞ্জন চাকমা বাড়ি কোন জায়গা হ্যাঁ এপাসরা আচ্ছা ঠিক আছে এখন যে বর্তমান পরিস্থিতিতে আমরা তোমরা যে এই লোকেলে কোন প্রার্থীর ভোট দিয়ে যে যুক্ত করার ইচ্ছুক তো আমরা বাদী আছি আছে ক্যান্ডিডেট রাজেন্দ্র রিয়াং ওই তো এই তো আমার ফেলে দরিয়া আছে আমার তারই যুব কর্ম আমরা এটাই আমরা তো রাজেন্দ্র আচ্ছা আর আপনার আশপাশের যে গ্রামে লোকেলে পরিবেশটা কি রকম এখন বর্তমানে ভালো পরিবেশ এমনি তো খারাপ না মোটামুটি আছে আর কোনো এখন এই জায়গা তো মিনিস্টার সান্ত্বনা চাকমার এরিয়া তে এই মিনিস্টার কারণে কি এখানে কোনো বিজেপির প্রভাব থাকবে নি এখন তো বোঝা যাচ্ছে না আমরা তো ধারণা করি তাদের শক্তি কমে গেছে আচ্ছা ঠিক আছে